বাহার ই কাশ্মীর, সৌন্দর্যে ঘেরা কাশ্মীর উপত্যকা। আর এই উপত্যকাতেই নবতম সংযোজন টিউলিপ গার্ডেন। 15 দিন ধরে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে শুরু টিউলিপ ফুলের উৎসবের। এশিয়ার বৃহত্তম এই টিউলিপ গার্ডেনে দেখা যেতে চলেছে ডেফোডিল নার্কিসের মতো লক্ষাধিক ফুলের সম্ভার। পর্যটকদের কাছে টানতে মিঠে গানেরও ব্যবহার টিউলিপ গার্ডেনে। বহুত মুঝে জাদা আচ্ছা লাগা ওর মুঝে লাগতা কি সবকো ইহাঁ পে আনা চাইয়ে ও টিউলিপ গার্ডেন দেখনা চাইয়ে। এর অপরূপ সৌন্দর্য কাশ্মীরে, জবরওয়ান পাহাড়ের গা ঘেঁষা এই সুন্দর গার্ডেনেই থেকে যেতে চান পর্যটকেরা। ভাই বাচ্চা হাম তো জি চাতা হ্যায় লেকিন আপকো তো পতা হ্যায় জম্মু কাশ্মীর মে রহনা ইয়াহ পে ও নিয়মো কে অনুসার নহীঁ হ্যায়। বছর ফুলের সংখ্যা এবং নানা ধরনের ফুলের বৈচিত্র্য তুলে ধরাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন পর্যটন দপ্তরের সচিব। টুরিস্ট ইউরোপ জানি কি জরুরত নেই, হল্যান্ড জানি কি জরুরত নেই, টুরিস্ট কো দেখতে কে লিয়ে ও ইহাঁ আয়ে, বহুত হি কম খরচে মে ইহাঁ আ সকতে হ্যায়। ওর জহাঁ তক ইস বাগ কে এম্বিয়েন্স কা সওয়াল হ্যায়, দুনিয়া মে কহীঁ নহীঁ হ্যায়। হর্ষ বিরতিতে বিধ্বস্ত জম্মু ও কাশ্মীরে পর্যটক টানতে নতুন এই উদ্যোগ পর্যটন দপ্তরের। সৌন্দর্যের টানে মানুষেরা ফিরে আসবেন কাশ্মীর উপত্যকাতেই, আশা স্থানীয় থেকে পর্যটন দপ্তরের। কাশ্মীর থেকে আদিল লতিফের রিপোর্ট, এএনএম নিউজ।